हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। एखनी मात्र पावा खबर अनुपाते राज्य एवं केंद्र सरकार तरफ थेके रयेछे एक आदम लेटेस्ट आपडेट, ताई अति स्वल्पक्षणेर भिडियो मोटो रिसिप्ट ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स आलोचना शुरू करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, भिडियोटिके अति अवश्यई एकटा लाइक करबेन एवं प्रचुर परिमाणे शेयर करबेन। आमादेर साथे थेके आगामी दिने एमनई सरकारेर योजना बा घोषणा सम्पर्कित जानते होले चैनलटिके सबस्क्राइब करे पाशेर एई छोटो मतो बेल উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রকল্প। এর সাথে রয়েছে দেশবাসীর জন্য আরো একটি দারুণ সুখবর, যাদের কাছে মূলত আধার কার্ড রয়েছে, আধার কার্ড থাকলেই এবার বিরাট সুযোগ। দারুণ সুখবর, আধার কার্ড থাকলে বলা হচ্ছে আধার কার্ড দেখালেই তৎক্ষণাৎ মিলবে এলপিজি। রাজ্যে এখনো পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে মূলত রান্নার গ্যাস কানেকশন নেই, তবে তাদের জন্য সুখবর, এলপিজি কানেকশন নিতে চাইলে বড় সুযোগ। গ্রাহকদের বিশেষ সুবিধার কথা ঘোষণা করলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। কোন গ্রাহক এবার যদি রান্নার গ্যাস নিতে চায় তাহলে এবার থেকে আধার কার্ড দেখালেই পেয়ে যাবে রান্নার গ্যাস কানেকশন। ইন্ডিয়ান অয়েল নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মারফত একথা জানিয়েছে, গ্যাস কানেকশন নিতে গেলে অন্য কোন নথির আর প্রয়োজন হবে না, শুধুমাত্র আধার কার্ড দিলেই মিলবে রান্নার গ্যাস। এবং এর সাথেই রয়েছে যারা মূলত শ্রমিক কার্ড আবেদন করেছেন তাদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর বা সরকারের বিশেষ স্কিম। যদি আপনি শ্রমিক কার্ড আবেদন করে থাকেন অথবা যদি আপনার শ্রমিক কার্ড থেকে থাকে, স্কিমটি শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রে কাজ করার লোকজনের জন্য। তবে এখন থেকে যারা 18 থেকে 40 বছরের যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে আসতে পারেন, যেখান থেকে পেনশনও পেতে পারেন। যাদের ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই আসতে পারেন এই স্কিমে, যেখান থেকে প্রতি মাসে সর্বনিম্ন 1000 এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। 18 থেকে 40 বছরের মানুষেরা যে কেউ এই প্রকল্পের অধীনে আসতে পারেন, তবে বয়স যত কম এই স্কিমে অধীনে ততই বেশি লাভবান। যদি একজন ব্যক্তি 18 বছর বয়সেই বিনিয়োগ করেন, 60 বছর বয়সে প্রতি মাসে 5000 টাকা পেনশনের জন্য মাত্র 210 টাকা জমা দিতে হবে। আপনি যদি এই স্কিমে প্রতিদিন 7 টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে 5000 টাকা পেতে পারেন। একই সময়ে প্রতি মাসে 1000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 42 টাকা জমা দিতে হয়। এই বিনিয়োগ এবং পেনশনের যে স্কিমটির নাম অটল পেনশন যোজনা, এই পেনশনের মাধ্যমে আপনি আপনার বার্ধক্যে এককালীন যেমন টাকা পাবেন, অন্যদিকে প্রতি মাসে 1 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশনও পাবেন। বলা হচ্ছে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ফেরত নেওয়া হবে টাকাও। মূলত 25 ঊর্ধ্বদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বেশ ভালোই চলছিল। তবে এদিকে এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য কারা আর যোগ্য কারা নয় এবার আতস কাজ দিয়ে খুঁজতে বসতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বলছে এমন বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন যারা প্রকৃতপক্ষে লক্ষ্মীর ভান্ডার টাকা পাওয়ার যোগ্য নয়, তাই এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা নিয়েছেন তাদের টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোষাগারের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ। এর সাথেই রয়েছে মহিলাদের জন্য আরো একটি দারুণ সুখবর, এবারে রাজ্যে 13,640টি শূন্য পদে সেবা সখী নিয়োগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে যে সেবা সখী প্রকল্প এবার মহিলাদের স্বাবলম্বী করতে বিশেষ বিশেষ নজর রাজ্য সরকারের। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ট্রেনিং দেওয়ার পরে শয্যাশয়ী মানুষদের দেখাশোনা করানোর জন্য এবারে প্রতিটি ব্লক থেকে 20 থেকে 40 জন মহিলাকে নিয়োগ করবে। এরপর গ্রামীণ জীবিকা মিশন আনন্দধারা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রশিক্ষণ দেবে। সেবা সখী প্রকল্পের অধীনে মহিলারা নির্বাচিত হবে, তাদের প্রাথমিক চিকিৎসা, পরিচর্যা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের যত্ন ও চিকিৎসা প্রদানের বিষয়ে সাধারণ ধারণা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সেবা সখী স্কিমের অধীনে মহিলারা একজন বয়স্ক ব্যক্তি বা শয্যাশয়ী ব্যক্তির যত্ন নেওয়ার জন্য নিযুক্ত হবেন। তারা শহরের এলাকায় নিযুক্ত হলে প্রতিদিন 300 বা গ্রামীণ এলাকায় নিযুক্ত হলে প্রতিদিন 255 টাকা করে পাবেন। আর এমন প্রায় 13,000 কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তবে এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, টিকাকরণের সাফল্যে 3 মাস ফোনে রিচার্জ দেবে সরকার। এমনই একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে দেশে 100 কোটি টিকাকরণের মাইল ফলক পেরোনোয় ফোনে 3 মাসের বিনামূল্যে রিচার্জ দেবে সরকার। ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, জিও এমনকি বিভিন্ন কোম্পানিগুলিতে এই নিয়ে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এমন একটি মেসেজ ঘোরাফেরা করছে। তবে বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে এমন যদি কোনো মেসেজ এসে থাকে তা আপনার হোয়াটসঅ্যাপ বা ফোনে তাহলে ভুলেও ওই লিংকে ক্লিক করবেন না, কারণ একটি ম্যালওয়্যার যার দ্বারাই আপনার ফোনকে ক্লোন করা হতে পারে অথবা আপনার ফোন থেকে ডেটা আপনার ফোনের ওই লিংকে ক্লিক করলে আপনার ব্যাংক থেকে আপনি খোয়াতে পারেন টাকা বা গুরুত্বপূর্ণ জিনিসগুলি। তাই এমন মেসেজ দেখলেই ইগনোর করা এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন, সাবধান না হলে খোয়াতে পারেন আপনি আপনার ব্যাংকেরও টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে